তামিম ইকবাল ইস্যুর সূত্রপাত প্রায় পাঁচ মাস পার হয়ে গেল, তার আনুষ্ঠানিক কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। অথচ এর মাঝে বাংলাদেশ ক্রিকেটে ঘটে গেছে কত শত ঘটনা। ঘরের মাঠে আফগান ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ হার, বিশ্বকাপে ভরাডুবি, এলোমেলো ব্যাটিং অর্ডার, অধিনায়ক নিয়ে জটিলতা, স্পন্সর শূন্য জাতীয় দল, কিন্তু সব যেন ঢাকা পড়ে যায় শুধুমাত্র তামিম ইকবালের ইস্যুতে। অর্থাৎ যে বিষয়গুলোতে আমাদের ফোকাস করা উচিত ছিল তার উপর থেকে ফোকাস ছড়ে এসেছে বলাই যায়। তামিম ইকবাল চলতি বছরের জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ফিরে আসেন, প্রস্তুত হন বিশ্বকাপের জন্য। কিন্তু বিশ্বকাপের আগে নতুন করে দেখা দেয় নাটকীয়তা, শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপে যায় বাংলাদেশ। এরপর থেকে তামিম সুযোগ খুঁজেছিলেন তার ভবিষ্যতের বিষয়টি পরিষ্কার করার, কিন্তু নানান কারণে সেটি আর হয়ে উঠছিল না, আর তামিম চেয়েছেন এই বিষয়টির একটি সমাধান হয়ে যাক। তাই বারবার ডেট দিয়েও নানান কারণে দুই পক্ষের বসা হয়নি। অবশেষে আজ বোর্ড সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন তামিম। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন, এমনকি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন খান সাহেব। কিন্তু বিসিবি সভাপতির অনুরোধে সেই সিদ্ধান্তের কথা এখনই তিনি জানাবেন না, অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। এরপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। আজ সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম তেমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন, আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত আমি অবশ্যই নিয়ে ফেলেছিলাম, এটা কম বেশি সবাই জানেন, আমার একটা বোঝাপড়া ছিল, বোর্ডের জন্য অপেক্ষা ছিল এতদিন, আমার কী কী সমস্যা ছিল এসব নিয়ে কথা হয়েছে, আমি বলেছি আমি কি করতে চাই। জানুয়ারি পর্যন্ত নাজমুল হাসান পাপন আমাকে থামতে বলেছেন, বিসিবির সভাপতির সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনার পর আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওনারা যা বলেছেন সেটা সম্মান রাখতে হবে আমাকে, আমি আজকে বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু একটা কথা হয়েছে সেটা রাখতে হবে। খান সাহেব যেখানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছে সেখানে বোর্ড সভাপতি তা না জানানোর অনুরোধ কেন করলেন? এর পিছনে দুটা কারণ থাকতে পারে, একটা তো পাপন সাহেব বলেছেন দুপক্ষের কথা শুনে তিনি সিদ্ধান্ত নেবেন, আর দ্বিতীয়টি হতে পারে তামিম যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না, তখন বোর্ডের পরিকল্পনা থাকতে পারে তাকে যেন মাঠ থেকে বিদায় দিতে পারেন। যদি এমন কোনো কিছু বোর্ড চিন্তা করে তাহলে তামিমও তা মেনে নিয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বিদায়টা যেন মাঠ থেকেই বলে, এটা হয়তো কোটি তামিম ভক্তের মনেরও চাওয়া।